ভগবানকে পেতে হলে প্রথমে কার ঘোড়ায় যেতে হবে? গুরু নাম স্মরণ করতে হবে। গুরু নাম স্মরণ না করলে গুরুর কাছে দীক্ষা নিতে হবে। তবে দেখবেন কলিযুগে বেশি চিটিংবাজ গুরু হয় তৈরি হয়েছে, আর চিটিংবাজ শিষ্য তেমনি তৈরি হয়েছে। কেন আমি একটু বলি, আপনারা শুনুন, দরকার আছে, শোনার দরকার। কলিযুগে দেখবেন যে শিষ্য বেশি ভালো গুরুদেবকে দিতে পারবে সেই শিষ্য খুব ভালো। কি বাবা, আর যে না ভালো দিতে পারবে সে খুব খারাপ। এই লোভী গুরু আর কামী শিষ্যের দ্বারাই কিন্তু ভগবান দর্শন হয় না। কেন? একটা ঘটনা আছে, গল্প আছে, আমি বলি আপনাদের কাছে। ঘটনাটা কি? এক শিষ্য, শিষ্যের নাম হচ্ছে মাধব। তা গুরুদেব মাধবের বাড়ি এসেছে। এবার মাধবের বাড়ি যখন আসে, কতদিন পরে এসেছে, এবার মাধব গিয়ে গুরুদেবের চরণ ধৌত করে দিয়েছে, পা ধুয়ে দিয়েছে। আপনারা পা ধুয়ে দেন? দেন তো, দেন না তা দেবেন কেন? দেন, আমাদের গ্রামে আর দেয় না। কেন? গুরুদেব যদি ছন্দা ছটার সময় আসে তাহলে গুরুদেবের পা ধুয়ে দেব কখন, আর সিরিয়ালটা দেখব কখন, তাই না? পা ধুয়ে দেবার সময় নেই, নিজের চরণ নিজে ধুয়ে বসো, আস্তে আস্তে আস্তে। এবার গুরুদেব এসেছে, পা ধুয়ে দিয়েছে, সেবাও দিয়েছে। এবার সেবা দেবার পরে, সেবা অন্তে গুরুদেব শিষ্যের কাছে বলছে, মাধব, ও মাধব, ও মাধব, তোমার কাছে একটা জিনিস চাইবো, বস্তু চাইবো দেবী বাবা। বলছে গুরুদেব, আপনি কি চান বলুন, যা চাইবেন তাই দেব। বলছে মাধব, তুই আমায় কিছু টাকা দে, গুরু বিশ্বাস নিয়ে যাও। টাকা দিয়েছে, লোভ পেয়ে গেছে। আবার কিছুদিন পরে এসেছে, আবার কিছুদিন পরে যখন আসে, বলছে মাধব আমি এসেছি। বলছে গুরুদেব আপনি এসেছেন, বসুন, কি সৌভাগ্য আমার আপনার মতো গুরুদেব আমার কাছে, আমার বাড়িতে আসেন, আমার মতো গরিবের বাড়ি, এটা আমার পরম সৌভাগ্য, বসুন আপনার চরণ ধৌত করে দিই। চরণ ধৌত করে দিয়ে চরণ বাড়িয়ে দিয়েছে, পা ধুয়ে দিয়েছে। এবার যখন পা ধুয়ে দিয়েছে, সেবাও দিয়েছে। সেবা দেওয়ার পরে বলছে, মাধব তোর কাছে একটা বস্তু চাইবো, তুই আমায় দিবি? বলছে গুরুদেব আপনি যা চাবেন তা পাবেন। বলে কি কি চান বলুন। বলে বাবা আমার মেয়ের বিয়ে, তুই কিছু চাল দিবি, নিয়ে যাও, নিয়ে যান। এবার যখন বলেছে নিয়ে যান, এবার মাধবের স্ত্রী, আচ্ছা বলো মা, মেয়েরা রেগে গেলে চোখ মুখ বাঁকায় না? ও মরণ কত কথা, সবসময় তোমাদের দিকে ইয়ে দিকে কে ঘুরবে? আসতে বউ রেগে গেছে, গিয়ে বলছে এই গুরু স্বপ্নে সে গুরু যতবার আসে সব নিয়ে যায়, কিচ্ছু দেয় না, এ তালাতে হবে, সংসার সব বিনাশ করে দিচ্ছে। নিয়ে চলে গেল চাল। আবার কিছুদিন পরে আসি, যখন আসে মাধবের সঙ্গে দেখা হয়েছে। মাধব বলছে গুরুদেব তুমি কোথায় যাচ্ছ? বলছে বাবা আমি তোর বাড়িতে যাচ্ছিলাম। বলে তুমি যাও, তোমার বৌমা আছে, আমি বাজারে যাচ্ছি, যাবো আর আসবো। গিয়েছে। এবার মেয়েরা মেয়েরা গল্প করছে ছেলে কোলে করে নিয়ে। মেয়েরা মেয়েরা যখন গল্প করছে, দিদি তুই কেমন আছিস, মেয়ের বিয়ে দিলি জামাই কেমন হয়েছে? বলে সাঁতের মতো হয়েছে, তুলনা হয় না। এবার দুষ্ট ছেলে নিচে নামার জন্য চেষ্টা করছে, ও যত নামার জন্য যেত এর জ্বালায় দুটো গল্প করবো তাও হয় না, দিদি কি জ্বালায় পড়েছে। এবার পিছন থেকে গুরুদেব গিয়ে বলছে, বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। বৌমা পিছনে তাকিয়ে দেখে সেই সব্বনে, সেই সব্বনে কি সব্বনাশ করবে যে আজকে, ওরে ও কি সব্বনাশ করবে, বলতে পারছে না। গুরুদেব তুমি চলে যাও। বলছে এসো বাবা বসো, তোমার কোথায় বসতে, আসন দিই। কিন্তু বৌমা চিন্তা করছে, আস্তে 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 মাসতে
বৌমা চিন্তা করছে কোন কৌশলে তাড়াব। এবার বাটনা বাজছিল, মাথায় ঘোমটা দিয়ে বাটনা বাজছে, গুরুদেব চেয়ারে বসে আছে, চিন্তা করছে কোন কৌশলে তাড়াব। এবার পিছন থেকে ছেলে এসে বলছে, ও মা মা, ও মা মা, গো মা মা, ও মা মা, ও মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। এবার মা ব্রেনে খাটিয়ে নিয়েছে, ভালো করলো কোরাকুন, ব্রেনে খাটিয়ে নিয়েছে। এবার ব্রেনে খাটিয়ে নিয়ে বলছে, খোকা চাপ, একদম চাপ, শোন। মানে এমন ভাবে বলছে যেন গুরুদেব শুনতে পায়, বলে শোন, গ্রামে নাকি কি নূতন নিয়ম উঠেছে, নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেকা দিতে হয়। কি নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেকা দিতে হয়? বলো মা, সত্য কথা বলো, যদি কোনো গুরুদেব শোনে সে কি আর চেয়ারে বসবে? ঠিক আছে, শালা বিষাক্ত পয়জান, ঠিক রাখবে না? বলে বাবা চাল ডালের দরকার নাই, উঠে চলে যাই, চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, চলে যাচ্ছে। বৌমা কট 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 যাচ্ছে, দেখছে চাল আছে কি না আছে। রাস্তা আস্তে আস্তে, রাস্তায় যখন যায় মাধবের সঙ্গে দেখা হয়ে যায়। মাধব বলছে, গুরুদেব এই সবে মাত্র গেলে তুমি চলে যাচ্ছ কেন? গুরুদেব তো আর বলতে পারে না, তোর বউ আমার নোড়া পড়িয়ে থাকা দেবে বলে, বলতে পারে নিশ্চয়ই কোথাও গোঁজা দিয়েছো, নাহলে শেখা দেবে বলে কেন? গোঁজা দিয়েছো নাহলে শেখা দেবে বলে কেন? বলে না বাবা, মেয়ের বিয়ে, প্রচুর টেনশন, আমি এখন চিন্তায় আছি, তুই যা পরে আসবো। বাড়ি এসে বলছি, হ্যাঁ গা, এই যে বাড়িতে গুরুদেব এলো, চলে গেল কেন? বলো মরণ, তোমার যেমন খেয়ে কাজ নেই, চাল ডাল টাকা পয়সা দাও, ভর্তি করে দাও, দাও। বলে কেন, গুরুদেব চেয়েছে দেবো না? বলে দিয়েছো ভালো, কিন্তু আমি যখন বাটনা বাজছিলাম তোমার গুরুদেব এত লোভী হয়ে গেছে, আমি যখন বাটনা বাজছিলাম তোমার গুরুদেব এসে বলছে, বৌমা নোড়াটা আমার পছন্দ হয়েছে, নোড়াটা তুমি আমার দাও। আমি বললাম, বাবা এটা আমার বাপের বাড়ির স্মৃতি, এটা আমি দেবো না, তুমি অন্য কিছু নিয়ে যাও। নোড়া তার দিইনি বলে গুরুদেব রাগ করে চলে গেল। একই জিনিস দেখো বৌমা, মেডিসিন দিয়ে রে বলছে। কি বললে? সামান্য নোড়ার জন্য গুরুদেব রাগ করে চলে যাবে? নোড়ার কত দাম তুমি জানো না? সংসারে যদি গুরুদেব রুষ্ট হয় সংসার কি রক্ষা হয়? ভগবান রুষ্ট হলে তবু সংসার রক্ষা হয়। নোড়ার কত দাম? গুরুদেব রুষ্ট হয়ে গেছে, 50 টাকা দাম হোক, 100 টাকা দাম হোক, 200 টাকা দাম হোক, গুরুদেবের নোড়া দেব। বলো তা নিয়ে যাও, কিন্তু নোড়া কিনে দিতে হবে, এটা ছলো না, কে বুঝবে জানে না। এবার নোড়াটা নিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে, যাচ্ছে নোড়া নিয়ে, নোড়া নিয়ে উলুধ্বনি, যখন নোড়াটা নিয়ে যাচ্ছে, নোড়া সোজা করে নিয়ে যাচ্ছে গুরুদেবের, নোড়া দেবে, গুরুদেব দাঁড়াও, গুরুদেব দাঁড়াও, দাঁড়াও, নোড়া নিয়ে যাও, নোড়া, নোড়া, তোমার নোড়া। গুরুদেব পিছনে তাকিয়ে দেখে, সত্যি সত্যি নোড়া, তাহলে মালামায় শেখা দিতে আসে। গুরুদেব নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দিয়েছে, ঘোড়ার মতো। এই দেখো এপারে বলিয়ে, কোথায় ছিলি এতদিন? এপারে বলছে, আমি ছিলাম, এরা দেখতে পাইনি, এরা আমার দেখতে পাইনি। আস্তে আস্তে আস্তে, গুরুদেব নোড়া নিয়ে যাও, নোড়া,
গুরুদেব নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দিয়ে বলছে, বাবা তোর নোড়া তোর থাক, আমি পরে আসব। যখন চলে যাচ্ছে আসতেই এসে বলছে, গুরুদেব যদি নোড়ার জন্য রাগ করে চলে গেল তা নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দিল কেন? বাড়ি এসে বলছে, হ্যাঁ গো ঘরণী, তুমি বললে গুরুদেবের নোড়া দেওয়া হয়নি বলে গুরুদেব চলে গেল, আর গুরুদেব নোড়া দেখে স্পিড বাড়ালো কেন? বলো আমার তোমার যেমন খেয়ে কাজ নেই, বলে কেন? বলে নোড়ায় তো মেডিসিন আছে। বলে কি ভালো নোড়া মেডিসিন কোথায় আছে? বলে স্বামী মেডিসিনটা আমি দিয়ে রেখেছি, ভগবান কার কখন ডাক দেয় বলা তো যায় না, যদি তোমার আগে আমি মরে যাই তবু নোড়াটা তুমি শঙ্খচূড়ের রক্ষা কবচের মতো যত্ন করে রেখে দিও। দাদা এটা একটু বাড়িয়ে রাখো, মনিটা দুটো বাড়িয়ে রাখো, এই নোড়াটা তুমি শঙ্খচূড়ের রক্ষা কবচের মতো যত্ন করে রেখে দিও। বলে কেন? বলে আমি যদি মারা যাই, তুমি যদি থাকো, তোমার গুরুদেব যদি আসে তোমার বাড়ির ধারে, নাম ধরে যদি ডাকে তোমারে, সাড়া দেবে না গুরু পরে, তুমি বাইরের বারান্দায় শুধু নোড়া নাচাবে যে নোড়া আসে। সেই স্ত্রী তখন বলছে, আচ্ছা ঘরণী, মাধব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঘরণী, আমার গুরুদেবের দেখে তোমার অত রাগ কেন? কিসের জন্য রাগ বিচার করুন। কথাটা শুনতে রসিকতা হলেও যুক্তি আছে, একটা স্ত্রী একটা ঘরের ঘরণী একটা প্রকৃতি, কি শিক্ষা দিচ্ছে? আচ্ছা স্বামী তুমি বলতে পারো? এই জন্য বলে স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, স্বামী যদি অসৎ পথে যায় স্ত্রী তাকে সৎ পথে ফিরিয়ে আনার ক্ষমতা আছে। কেন আসতে এখন না পরে, ক্ষমতা আছে কেন? স্ত্রী যদি শক্ত হয়, এই জন্য একটা কবিতা আছে না বাবা, পুরুষ একা কখনো কোনোদিন কিছু করতে পারেনি আর পারবেও না, কেন? এই জন্য একটা কবিতা আছে, কোনো কালে জয়ী হয়নি কো একা পুরুষের তরবারি, সাহস দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, সাহস দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই স্ত্রী স্বামীকে বলছে, স্বামী তুমি বলতে পারো? বলে কি? গুরু শব্দের অর্থ কি? গু মানে অন্ধকার, রু মানে আলো, তাহলে যে গুরু অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাতে পারে সেই তো হলো গুরু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি আপনি সবাই অজ্ঞানতার অন্ধকার থেকে সবাই আলোর পথে যাব বলে ঘুরে বেড়াচ্ছি। আজকের কিসের জন্য আপনারা হরিবাসরে এত রাত্রি জাগরণ করে আপনারা কীর্তন শুনবেন, আপনারা হরিকথা শ্রবণ করবেন? কেন? যদি কোনো কীর্তনিয়ার বদন থেকে কোনো ভালো কথা, কোনো একটা সাধু কথা যদি আমরা শুনতে পারি, যদি সেই পদ অবলম্বন করে আমরা কৃষ্ণ চরণে পেতে পারি, আমরা গুরু চরণে পেতে পারি, আমরা নিতাই চরণে পেতে পারি, নিতাই গৌর হরি সেই পথে যেতে পারি। গুরু পার্থক্য আছে, তোমারও গুরু যতবার এসেছে তোমায় চাল ডাল টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে, তোমায় কিছু দেয়নি, তোমায় দীক্ষা দিয়েছে কিন্তু শিক্ষার ঘর দেখায়নি, কোনোদিন বলেনি খোকারে এই পদ অবলম্বন করলে তবে সেই অমৃতের সন্ধান পাওয়া যায়, এই পদ অবলম্বন করলে তবে তার চরণ পাওয়া যায়, কোনোদিন তোমার সে পদ দেখায়নি। সে লোভী গুরু আর তুমি কামী শিষ্য, লোভী গুরু কামী শিষ্য হলে ভগবান পাওয়া যাবে না কোনো কালে। তাই মা আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা কণ্ঠে তুলসীর মালা নেবেন, কণ্ঠে তুলসীর মালা রাখলে ভজন নিষ্ঠ হবে, আপনার চিত্ত শুদ্ধ হবে। দেখবেন কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায় আপনাকে গিয়ে জিজ্ঞাসা করবে প্রথমে, মা তোমার দীক্ষা হয়েছে? তুমি যখন বলবেন না আমার দীক্ষা হয়নি, তখন বলবে, মা আমি তোর হাঁড়ির ভাত খাবো না, তোর হাতের জল খাবো না, কেন? তোর দীক্ষা হয়নি, তোর শিক্ষা হয়নি। তাই বলি মা, আপনারা মা বাবা যারা আছেন, বন্ধু আমার, সবাইকে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা হিন্দু সমাজের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা সবাই এক হয়ে আমরা চাইব আমাদের ধর্মটা আমরা উচ্ছন্নে দিতে চাই না, আমাদের ধর্মটা আমরা শক্ত করে ধরতে চাই, এটা সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম মানে এ ধর্ম আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, আমরা কেউ চাইব না এই ধর্মটা উচ্ছন্নে চলে যাক, আমরা চাইব না এই ধর্মটা নরকগামী হোক। যদি প্রশ্ন করেন যে বাবা
কণ্ঠে তুলসীর মালা না রাখলে কি কৃষ্ণ নাম করা যায় না? হ্যাঁ, প্রশ্ন অনেক না থাকতে পারে, থাকবে কেন বলুন তো? তুলসীর মালা পড়লে রাস্তায় ঘুরে বেড়ালে কতজনে কত টিটকারি করে, তখন লজ্জা করে। হিন্দু ধর্মের শত্রু কিন্তু বিধর্মী নয়, হিন্দু ধর্মের শত্রু হচ্ছে সালাই হিন্দুরাই। কেন? আপনি কণ্ঠে তুলসীর মালা পরে যান, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, আপনাকে চিৎকারি করবে, বাবা মাগো। প্রত্যেকটা জিনিস তৈরি করার কারিগর কোম্পানি তৈরি হয়েছে, মানুষ তৈরি করার কোম্পানি কারিগরও তৈরি আছে। কোথায়? আপনি মায়াপুর নবদ্বীপে যান, ইস্কন মঠ, যারা যারা গিয়েছেন যে মায়াপুরে নবদ্বীপে ইস্কন মঠে যে সন্ধ্যা আরতি হয়, দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ওখানে আপনার ফিরতে ইচ্ছা করবে না, বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মস্তক মন্দন করে, তারা শিখা রেখে, ললাটে তিলক করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, তারা নামের ঝুলি হাতে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারা বলছে। এবার সেই ছেলে যদি আপনার গ্রামে এসে মস্তক মন্দন করে, শিখা রেখে, যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, নাম করে বেড়ায়, একটা 80 বছরের বৃদ্ধ, সে দীক্ষা নেয়নি, শিক্ষা নেয়নি, বসে বসে তাস পিঠছে, তার সামন দিয়ে যদি যায়, সে তখন বাচ্চা ছেলেকে বলবে, খোকা এই বয়সে পথ ধরলি? সেই বাচ্চা ছেলে উত্তর দিচ্ছে, দাদু রাস্তা তো অনেক দূর, আমার অনেক রাস্তা যেতে হবে, তাই সকাল সকাল নেমে পড়েছি। তাই গৌর হরি বল, কখন নামবো তার ঠিক নেই, তাই সকাল সকাল নেমে পড়েছি। মা, এই কণ্ঠে তুলসীর মালা পরলে, আচ্ছা যুক্তি দিয়ে যাচ্ছি, তুলসীর মালা পরলে আপনার লজ্জা হয়, এই যে গোপালের মা, গোপালের বাবা যদি তোমার, আস্তে আস্তে, গোপালের বাবা যদি তোমার 40,000 টাকা ভরি, এক ভরি সোনার চেন কিনে দেয়, কি সেইটা পরে এই দেখ, সেইটা লুকিয়ে রাখবে না, তুলসীর মালা লুকিয়ে রাখবে, সোনার চেনটা লোক মানে এই দেখ তোর ঠাকুরপো আমার কিনে দিয়েস, আরে বাবা দেখ ডিজাইন খানা শুনু দেখ। কিন্তু মাগো, আমরা কলির ঠিকাদার হতে চাই, আমরা ভগবানের ঠিকাদার হতে চাই না। কেন? যে কলি পরীক্ষিতের স্বর্ণের মুকুটের উপর বসেছিল, পরীক্ষিতের কাছে চেয়ে নিয়েছিল, হে পরীক্ষিত আমি 3টি জায়গায় থাকতে চাই, কোন কোন জায়গায় বলে? আমি প্রথমে থাকতে চাই স্বর্ণে, আর দ্বিতীয় অসৎ সঙ্গে, আর তৃতীয় যারা জুয়া খেলবে আমি জুয়ার কাছে থাকতে চাই। কিন্তু সেই কলি গিয়ে প্রথমে যখন পরীক্ষিত স্বর্ণের মুকুট মাথায় পড়েছিল, সেই মুকুটের উপর উঠে বলছে, পরীক্ষিত আগে তোমার পিঠে আমি, মস্তকে আমি চড়লাম, তুমি স্বর্ণের মুকুট পরে আছো, তাই বলি মা সোনা ত্যাগ করে তোমরা তুলসী ধরো, ওই তুলসী তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। কি মামা কি মা, সবার কাছে বলছি। আচ্ছা বলুন তো, প্রশ্ন করবেন যে তুলসীর মালা না পড়লে কি হবে না? না। কেন? যুক্তি একটা দিয়ে যাচ্ছি, বাস্তব যুক্তি। আপনারা সিনেমা দেখেন, বইটা কাদের নিয়ে হয়? 3 জন ব্যক্তির নিয়ে হয়। কোন কোন ব্যক্তি? নায়ক, নায়িকা, আর কে? অমরেশ পুরী। ভিলেন, তাহলে ভিলেন যাচ্ছে নায়ককে ধরতে, নায়ককে ধরতে পারছে না, তাহলে কি করে? নায়িকাকে ধরে আনে। যখন নায়িকাকে ধরে আনে, নায়িকা তখন বসে বসে কাঁদে নায়কের কাছে, তখন বলে, ওগো তুমি যদি আমার ভালোবেসে থাকো, তুমি আমারে বাঁচাও,
নায়ক তখন বলে, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার জীবন দিতে হয় দেব, আমার রক্ত দিতে হয় দেব, আমি তোমাকে বাঁচাবো। ঠিক, তাহলে ভজন জগতে ভিলেন কে? এই ভজন জগতে ভিলেন হচ্ছে ভক্ত। নায়ক ও নায়িকা কে? নায়ক হচ্ছে কৃষ্ণ আর নায়িকা হচ্ছে তুলসী। এই যে বললাম নমো নমো তুলসী দেবী শ্রীকৃষ্ণ প্রিয়সী, তাহলে শ্রীকৃষ্ণ প্রিয়সী কে? তুলসী। এবার আপনি যদি নায়ককে না ধরে আপনি নায়িকা তুলসীকে আপনার কাছে রাখেন, এই কণ্ঠে যদি আপনি বেঁধে রাখেন এই নায়িকা তুলসী, তখন ভগবানের কাছে কাঁদবে, হে গোবিন্দ তোমার ভক্ত আমাকে ধরে রেখেছে, তুমি ওকে কৃপা করে করুণা করে দয়া করো, সীতাই গৌর হরি বলে কৃপা করো। তাই তুলসী তো আপনার কাছে রাখতেই হবে। তাহলে বলুন, যারা যারা নেননি তুলসী নেবেন, মালা নেবেন? নেবেন? ঠিক, ওসব সিটিংবাজি গল্প আমি জানি, জানিয়ে তো মাল চলে যাবে, আর তো আসবে না, আবার আগামী বছর যদি বায়না করে আস, না নিলাম তো না নিলাম অসুবিধা, হ্যাঁ বলে যাই না, সিটিংবাজ আসে। তাই বিরস বদনে গোড়া কেন আছো বসি, নয়ন লড়ে মুখ মুখ বলে যাই বাসি, ও গো কিসের লাগে আজ, কিসের লাগিয়া গোরা ঘন ঘন কাপড়, কিসের লাগিয়া গোরা ঘন ঘন কাপড়, কিসের লাগিয়া গোরা ঘন ঘন দশন ধর বৃম্ব রহি রহি কাপ, দশন ধর বৃম্ব রহি রহি দশন ধ চলে যাচ্ছেন কেন? কত দূরে? নরপুর যাও, সকাল সকাল যাও, যাও যাও যাও। বলে কেন বা এমন হলো, কেন বা এমন হলো, আমার প্রতিদি পাবন হবি আমার প্রতিদিন পাবন গৌর হরি, আজ কেন বা এমন হলো, কিসের লাগে এমন দিন আমার এমন কেন আমার, আমার দর্শন ধর বৃন্দ কেন আমার এমন হলো,
তোমার পতিত পাবন গৌর হরি কাচ্ছে বলে কেন কিসের লাগে কিসের লাগে ক্ষণে বৈশে ক্ষণে ছানে ঝাঁস ধৈর্য ধরিতে নারে আমার গোবিন্দ দাস, গোবিন্দ দাস আমার গোবিন্দ বলে ও ফলাই যাই রে আরে আহ